আমি মহামুনি ভিগু আমি করব যজ্ঞ বিশ্ব শান্তির জন্য এই নিমন্ত্রণের ভার দিয়ে রেখেছি আমি নারদ মহামুনির উপর বলেছি স্বর্গ মত্ত রসাতল ত্রিভুবন রাজেন্দ্র বর্গ দেবতা মণ্ডলী মুনিবর জ্ঞানীজন গুণীজন ব্রাহ্মণ এবং বৈষ্ণব সবাইকে একে একে নিমন্ত্রণ দিয়ে নিয়ে আস জয় মহামুনি ভিগুর জয় মহামুনি ভিগুর জয় মহামুনি ভিগুর এসে গেছি আপনার এই যজ্ঞস্থলে নারায়ণ 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 জয় রাম জয় রাম নারায়ণ 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 মহামুনি জয় মহামুনি ভিগুর এসে গেছি আপনার যজ্ঞ শুরু হোক আমরা সকল দেবতা মণ্ডলী এসে গেছি নারদ মহামুনি হ্যাঁ বলুন সবাই এলো কই এখন দক্ষ প্রজাপতি এলো না আরে আসবে আসবে কোনো চিন্তা করবেন না আমি যখন নিমন্ত্রণের দায়িত্ব নিয়েছি কাউকে বাদ দিইনি সবাইকে এক এক করে নিমন্ত্রণ করেছি ওই আসছে আসছে ওই তো ওই তো আসছে দক্ষ প্রজাপতি সবাই আমাকে সম্বর্ধনা জানালো কিন্তু তিনজন আমাকে সম্বর্ধনা করলো না এইজন ব্রহ্মদেব তার কথা আমি মেনেই নিলাম তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা আর দ্বিতীয় হলেন বিষ্ণুদেব উনি হলেন পালনকর্তা তিনার কথা আমি মেনেও নিলাম কিন্তু আরো একজন রয়েছে তিনি হলেন ওই ভাগর ভোলা কেমন করে আমাকে সম্মান জানাবে উনি সম্মান জানলে তো আমাকে সম্মান জানাবে উনি হলেন ভাগর ভোলা ভস্ম ভাতে শ্মশানে বাসানে পড়ে থাকে মাতাল বলে সবাই মাতাল কি আর সম্মান জানে দক্ষ প্রজাপতি আপনি উত্তেজিত হবেন না সবাই আপনাকে সম্মান জানাবে নিশ্চয়ই জানাবে নিশ্চয়ই সময় হলে নিশ্চয়ই জানাবে এখন যে কি করি আচ্ছা ভিগুমণি বলুন আপনার যজ্ঞে এক এক করে সবাই সম্মান জানালো কেন যে এই ভোলানাথ সম্মান জানালো না আমি সেটা বুঝতে পারছি না আমিও তো বুঝতে পারছি না আর দক্ষ প্রজাপতি এমন ভাবে খেপে গেছেন নিশ্চয়ই এই সভা ত্যাগ করতে পারে শুনুন নারদ মহামণি হ্যাঁ বলুন নারায়ণ নারায়ণ সম্মান জানলে তো সম্মান করবেন আমাকে উনি যে একটা পাগল খাই ভস্ম মাখে আর কাঁচা ভাং খায় মা তার লোক কি আর জানে সম্মান তাই হেগো মনে আমি কি বলছি শুনুন আপনার এই সভা কক্ষ ত্যাগ করি আমি চলেই যাচ্ছি যাবেন না দক্ষ যাবেন না এই ভিগুমুড়ির যজ্ঞকে পণ্ড করে আপনি যাবেন না নারায়ণ দক্ষ প্রজাপ আমার পূজনীয় শ্বশুর মশাই যাওয়ার আগে একটা কথা বলে যায় আমার অপরাধটা কি ছিল তোমাকে উঠে সম্মান জানাতে পারিনি বলে আমি বৈষ্ণব শিরোমণি ভোলা মহেশ্বর কৈলাসপতি শঙ্ক আমি ত্রিকালজ্ঞ আমি ভূত ভবিষ্যৎ বর্তমান হরিহর এক আত্মা আমি কখনো সামান্য আপনার মতো মহারাজাকে সম্মান করিতে পারি না সম্মান করবেন কি করে যতই আপনি বৈষ্ণব হন না কেন তবু আমি আপনার শ্বশুর মশাই তবে ভিগুমণি আমি এই মুহূর্তে সভাকক্ষ ত্যাগ করে চলে যাচ্ছি দক্ষ প্রজাপতি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইছে আমার যজ্ঞটা আপনি পণ্ড প্রয়োজন নেই যাক উনার মতো দক্ষ প্রজাপতি চলে গেলে ও আপনার যজ্ঞ পণ্ড হবে না আপনি যজ্ঞের সমস্ত পূর্ণ ফল আপনি অর্জন করবেন পাগল মাতাল ক্ষীণ বলে শুনুন ভেগুমণি আপনি কোনোদিনই সম্পন্ন করতে পারবেন না আপনার যজ্ঞ তবে আপনার এই যজ্ঞ কুণ্ডে দাঁড়িয়ে আমি একটাই কথা বলে যাচ্ছি এরপর আমি যজ্ঞ করব সেই যজ্ঞটি হবে
ওই শিবহীন যজ্ঞ মুখে তুই করলি শিব নিন্দা শিবে বললি কুবচন শুনে রাখ ওই বদনই হবে একদিন ছাগল বদন আমারে ছাগল বদন হবে স্বাভাবিক তোমারে আপনারা সবাই রয়েছে আমি যা কথা বলি তা করেই দেখাই এখন আমি আসি ভিগু বলি এরপর যে যজ্ঞটি হবে সে যজ্ঞ হবে শিবহীন যজ্ঞ কোনদিন হবে না কোনদিন হবে না সেই যজ্ঞ আমি ঘোলা মহেশ্বর আমাকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো যজ্ঞ হয়নি হে দক্ষ প্রজাপতি যদি কখনো কোনো দিন করো আমাকে বাদ দিয়ে শিবহীন যজ্ঞ সেই যজ্ঞ হবে তোমার মৃত্যু যজ্ঞ শোনন ভিকুমণি বলুন দুশ্চিন্তা করবেন না এক মনে ভগবান নারায়ণকে ডাকুন আপনার যজ্ঞের সমস্ত পূর্ণ ফল আপনি অর্জন করবেন যা দক্ষ প্রজাপতি হবে সেই সুফল জয় রামচন্দ্র প্রতিশোধ প্রতিশোধ আমি প্রতিশোধ চাই আমাকে সম্বর্ধনা করলো না আমি সেই প্রতিশোধ সেই প্রতিশোধ নিতে সর্বমত্ত ত্রিভুবনের আমন্ত্রণের বার্তা জানাতে হবে আমি যজ্ঞ করব সেই যজ্ঞটির নাম হলো সেই মহের যজ্ঞ নারদ মহামুনি আমি একটি যজ্ঞ করতে চাই সেই যজ্ঞের নাম হবে শিবহীন যজ্ঞ আপনাকে সেই নিমন্ত্রণের বার্তা সর্বমর্ত ত্রিভুবনে যাত্রা দাঁড়িয়ে দিতে হবে তবে তবে একটা কথা রয়েছে ওই কইল সে যা হবে না আর ওই মহাদেবকে আমন্ত্রণের বার্তা জানানো যাবে না তবে শুনুন দক্ষ প্রজাপতি আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন খুব ভালো তবে আমি একটা কথা বলে যাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া কোন যজ্ঞ সম্পন্ন হতে পারে না নারদ মহামনে যা হয় না আমি তা করে দেখাতে চাই এই দক্ষ প্রজাপতি যা মুখে বলে তা করে দেখিয়ে দেয় শুনুন নারদ মহামনে এই মুহূর্তে আপনি সর্বমর্ত ত্রিভুবনে আমন্ত্রণের বার্তা জানিয়ে দেবেন বারবার করে বলছি কৈলাসে যাবেন না ওই মহাদেবীকে আপনি কোনো আমন্ত্রণের বার্তা জানাবেন না আসুন আমি এখন আসছি নারায়ণ নারায়ণ কর্তার ইচ্ছা কর্ম কৈলাসে আমি যাব না তবে একটা কথা আমি আমার মামাকে বড় ভালোবাসি আর মামিমা গেছে সেই কৈলাসে ছলে বলে কৌশলে যেমন করেই হোক আমি যাব কিন্তু সেই মামিমার কাছে এখন আমি আসি নারায়ণ নারায়ণ এক মুঠো ছাই পড়ে রবে ভাই দেহ পড়াবারে পরে প্রেম ভরে মন শিখা হো রামকৃষ্ণ হরে শিখা হো রামকৃষ্ণ হরে Thank you.
লাগছে না কিন্তু আকাশপথে দেখলাম যেন পুষ্পরথে চড়ে কোথায় যাচ্ছে কি হচ্ছে কোথায় কিছু হচ্ছে বোধহয় কি করে জানবো ওই যে আকাশপথে রথে চড়ে কে কোথায় যাচ্ছে না না আমারও কথা ভাবলে যেন মনে সংসার কাজ কর বলে যে ছেড়ে দি স্বামী ভক্ত করে বাড়ি ফিরে আসবে তাই আমি নারায়ণ 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 সর্বমর্ত পাতা ত্রিভুবন নেমন্তন্ন দেওয়া হয়ে গেছে কিন্তু দক্ষ প্রজাপতি আমায় বারণ করেছিল কৈলাসে আমার যাওয়া হবে না আমি কারোর কোনো কথা মানব না আমার মামিমাকে এই সংবাদটা দিয়ে আসতে হবে নারায়ণ 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 নারদের কণ্ঠে মামিমা শ্রীচরণে প্রণাম হচ্ছে তারপরে বাবা কি মনে করি এই কৈলাসে তোমরা ভালো রয়েছে তো খুব ভালো রয়েছি আচ্ছা সবাই ভালো রয়েছে আমিও খুব ভালো রয়েছি আসলে কি জানো মামিমা একটা কথা বলবো বলবো বলছি কিন্তু বলতে পারছি ওই নারদ তার আগে একটা আমাকে একটা কথা বল ওই যে আকাশ পানি কেমনি দেই যেন পুষ্প রথ করি কে কোথায় যাচ্ছি কোথায় কি কোনো অনুষ্ঠান হচ্ছে বুঝি মামিমা কথাটা বলতে কি ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে ওই দক্ষ প্রজাপতি অর্থাৎ আপনার পিতা আমার পিতা একটি যজ্ঞ করছেন সেই যজ্ঞের নাম রেখেছেন শিবহী যজ্ঞ তুই কি বলছিস আমার পিতার বাড়িতে এমন অনুষ্ঠান হচ্ছে আমার পিতা করছে যজ্ঞ তাছাড়া আমার পিতা করছে সেই শিবহী যজ্ঞ না হরি নারদ কিছুতেই হতে পারি না হরি নারদ কিছুতেই হতে পারি না আমার পিতা করতে পারি না শিবহী যজ্ঞ তুই তো জানিস শিব ছাড়া কোনো যজ্ঞ সম্পূর্ণ হয় না হরি নারদ মামিমা আমি অনেক করে তোমার পিতাকে আমি বুঝিয়েছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া কোন যজ্ঞ সম্পন্ন হয় না কিন্তু আমার কি বললো জানো কি বললো রে নারদ শোনো নারদ তুমি ত্রিভুবন নেমন্তন্ন করবে তুমি ওই যাবে না কৈলাসে মামিমা আমি যে তোমাদের বড় ভালোবাসি মামিমা তাই এই সংবাদটা জানাতে এসেছি গো মামিমা মামিমা একটা কথা বল বাবা কোন সুন্দর নারী কি বাড়ি তার প্রতি নিন্দা খরচ করতে আমার পিতা করছে শিবহীন যজ্ঞ আমি কি করে আমার স্বাধীনতার প্রমাণ দেব কি করে আমার স্বামীর কাছ থেকে আমি বিদায় দেব তুই বল নারে নারদ তবে নারদ তোর কাছে একটা আমার অনুরোধ বাবা বলো মামিমা তুই যে আমার কাছে এসেছিস এ কথাটা যেন তোর মামা না জানতে পারি না রে জানবে না মামিমা জানবে না তবে তোমায় কথা দিতে হবে আমি যেই কৈলাসে এসেছিলাম এই কথাটা যেন তোমার পিতা না জানে না না রে আমার পিতা কিছুতেই জানতে পারবে না তুই এখানে এসেছিস বলি না রে তবে শোনো মামিমা তোমায় সবাই বলে কেউ বলে অন্নপূর্ণা কেউ বলে মহামায়া তবে ছড়ে বলে কৌশলে যেমন করে হোক আমার মামার কাছ থেকে বিদায় নিয়ে তোমাকে প্রতিশোধ নিতে হবে স্বামী নিন্দার প্রতিশোধ আমি কি করি আমার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যাব আমার পিত্রালয়ে আমার স্বামী যে আমি কিছুতেই অনুমতি দেবে না ও দক্ষপ্রজাপতির কাছে যেতে কি করে করবো আমার প্রতিনিন্দার প্রতিশোধ আমার পিতার সবাইকে নিমন্ত্রণ জানালো কি সত্যি তুমি কাঁদছো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে কান্দে চলবে না আমার নয়নজন গোপাল করে হাসি আমি ভিক্ষা করে ফিরে দেখি তুমি বাড়ির ভেতরে নাই তাই তোমাকে চতুর্দিক খুঁজতে খুঁজতে এসেছি তুমি কতক্ষণ এসেছো একটা ফেটা করে আমি জল নিয়ে আসছি না 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 শোনো 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 কিচ্ছু আনতে হবে না আমি অনেকক্ষণ এসেছিলাম জানো সত্যি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি জানো তাই খুঁজতে খুঁজতে বাড়ির পেছন থেকে এসে দেখি মনে হয় তুমি কেঁদেছিলে না না স্বামী না জানো স্বামী তুমি ভিক্ষায় গিয়েছো তাই মনে মনে ভাবছি সারাক্ষণ রোদ্রতে ভিক্ষা করে ফিরে আসছে কত না ওর কষ্ট হচ্ছে তাই একদিনে চোখে জল এসে যায় আমি জানি তো আমার সত্যি কাঁদতে পারে না আমি ভিকিরি হতে পারি দুবেলা দুমুঠো খেতে দিতে না পারি আমার সত্যিকে তবে আমি ওকে ভালোবাসি ওকে ছাড়া আমি কি বাঁচতে পারবো না সত্যি আমি ধন্য তোমাকে পেয়ে ধন্য গো তুমি ছাড়া আমার যে বাঁচার কোনো পদ না কি বলছো স্বামী স্বামী গো বলো আলো আর আলো দিয়ে তোমার খুশি কে সত্যি
প্রেম কে নতুন করে জানলা মনে হয় আজানে হাজার সূর্য উঠে মনে হয় আজানে হাজার সূর্য কতদিন হলো মা বাবাকে ছেড়ে এসেছে তা মনে করবি না এই ভিখারি ভাঙড় বেলাকে ভালোবেসে গলায় মালা পরিয়ে আমার হাত ধরে বাবা মাকে দূরে সরিয়ে তুমি এসেছিলে তোমার বাবার বাড়িতে আমি যেতে দেবো আমার মায়ের জন্য আমি নিজের কানে শুনেছি আমি নিজের কানে শুনেছি জগতের সকল ভক্ত শুনেছে তোমার বাবা আমার সামনে বলেছে তার সত্যি নাকি মারা গেছে আমি যে তোমায় বড় ভালোবাসি সত্যি যে আমার সামনে দাঁড়িয়ে যে জন্মদাতাকে পিতা তোমার মৃত্যু কামনা করে আমি তার কাছে যেতে দেব না তোমার স্বামীকে বোঝাবো যে কোন সতী নারী তার প্রতি নিন্দা সহ্য করতে পারে না কেমন করে আমি অনুমতি নিব আমার স্বামীর কাছ থেকে ও গো স্বামী জানো তুমি যদি পিতা হতে না তোমার মেয়ে যদি এমন করতো তুমি এমন করতে না না সতী সব কথা বলা যায় তা বলে সন্তানের মুখের সামনে তার মৃত্যু সংবাদ না সত্যি না কখনো হতে পারি না স্বামী গো আমি আমার ওই পিতার অবিশ্বাসটাকে আশীর্বাদ বলে মাথায় করে আমি এসেছি স্বামী গো দাও না স্বামী আমাকে একটু অনুমতি দাও না আমি তোমায় অনুমতি দেবো না সত্যি কিন্তু স্বামী গো তুমি যদি আমাকে অনুমতি না দাও
তাহলে আমি বিদ্যালয়ে যেতে পারবো না আমি বাড়ি বাড়ি বিনয় করে বলছি স্বামী গো তুমি তোমার সতীকে বিদ্যালয়ে নিতে অনুমতি আমি তোমায় অনুমতি দেব না সতী আমি ভোলা মহেশ্বর কৈলাসপতি শঙ্খ সব শুনতে জানি সব বলতে জানি কিন্তু আমার সামনে যে পিতা তোমার মৃত্যু সংবাদ বলেছে তাকে আমি অনুমতি যেতে দেব না তুমি যদি না আমাকে অনুমতি দাও তাহলে আমি সত্যি নারী কেমন করে প্রমাণ করব কোন সত্যি নারী যে পারে না তার পতি না 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 সত্যি ওই চোখের জল কি তুমি আমাকে পাগল করে দিও না আমি তোমাকে অনুমতি দেব না দেব না দেব না দেবে আমি গো হ্যাঁ কোন বলছি তুমি তোমার সত্যিকে যদি ভালোবেসে থাকো তোমার সত্যিকে তুমি অনুমতি দাও সে তার পিত্রালয়ে গমন করবে দেব না সতী দেব না দেবে না সব তুমি নিতে পারবে আমার কাছ থেকে কিন্তু কখনো পিত্রালয়ে যাওয়ার অনুমতি তুমি পাবে না পাব না আরে শোনো স্বামী তুমি তোমার সতীর এক রূপ দেখেছো সতীর অন্য রূপ তুমি এখন দর্শন করনি তবে দেখো বারে বারে পড়ার শর্ত তুমি আমাকে অনুমতি দিচ্ছ না শেষবারের মতো বলছি তুমি আমাকে পিত্রালয়ে যেতে অনুমতি দাও না সতী না তোমার ওই জাদুভরা কণ্ঠের ডাকে তুমি আমার কাছ থেকে অনুমতি নিতে পারবে না আমি দিগম্ব আমি ভোলা মহেশ্বর আমি বৈষ্ণব চূড়ামণি আমি কৈলাসপতি শঙ্খ আমি ভাঙরে ভোলা আমার ইশারায় বিশ্ব জলমল করে আমি তোমায় কোনোদিন অনুমতি দেব না দেবে না তবে শোনো ভোলা মহেশ্বর তুমি তোমার সতীর এক রূপ দেখেছো এবার তুমি দেখবে তুমি যখন আমার কত কথা মানলে না আমাকে বিদ্যালয়ে অনুমতি দিবে না তবে শোনো স্বামী এই আমি আমার ছাত্রীর ত্যাগ করলাম এবার দেখবে আমার স্বরূপ আমি সেই কালী পারবে না পারবে না তুমি আমার কাছে ছলনা করে অনুমতি নিতে পারবে না কেন কি সতী তুমি কোথায় গেলি চতুর্দিক অন্ধকারচ্ছন্ন কেন আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন সতী আমার কাছে এসো আমাকে ছেড়ে কোথায় গেলে আমি তোমার ভোলানাথ মহাদেব এসো না তোমার স্বামীর কোলে তুমি ফিরে এসো তুমি তুমি আমাকে জড়িয়ে ধরো আমাকে ভালোবাসো তুমি ছাড়া এ জগতে আমার কি আর কেউ আছে গো তোমাকে যে আমি বড্ড ভালোবাসি আর তাই তো আমি তোমাকে কৈলাস থেকে কোথাও যেতে দিই না তোমাকে জড়িয়ে ধরি সতী সতী কোথা গেলে তুমি কি রূপ ধরেছ তুমি কালী রূপে সে দাঁড়িয়ে তো আমার কামড়ে ইয়া দেবী সর্বভূতেষু কালী রূপ নমস্কার নমস্কার সৈ নমস্কার সৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃ রূপ নমস্কার নমস্কার সৈ নমস্কার সৈ নমস্কার সৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু দয়া রূপ নমস্কার নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নমো নমঃ সতী লোক জিহাদ আমার সামনে তুমি লোক জিহাদে দাঁড়িয়ে আছো আমারই প্রতিমূর্তির উপর চরণ দিয়ে তুমি কি রূপ দেখালে সতি কেন কালী রূপ দেখে আমাকে চলে না করলে তোমার সতি এসেছে কি রে হাত পাড়ো কোথা কি কি এই তো তোমার সতি তুমি কেন আমাকে ভয় দেখাতে এমন রূপ দেখাও গো আমি জানি না তোমায় কত ভালোবাসি এই দেখো আমি আমার সত্যিকে তো ঠিকই এসেছি তুমি আমাকে দেখতে পাচ্ছো না আর বাকি চিনতে পারছো না এই তো তোমার সত্যি তোমার সামনে আমাকে ছেড়ে কখনো যাবে না কি দেখছো আমি তো তোমার সত্যি না কখনো আমাকে ছেড়ে যাবে আমার কাছে থাকো আমার কাছে থাকো
পিত্রালয়ে যাওয়ার অনুমতি চাও না থাকো তুমি এই কৈলাস শিখরে এক পা আমি তোমাকে বেরোতে দেবো না ভোলামহেশ্বর তুমি তোমার সতীর অন্য রূপ দেখেছো এবার দেখবে তোমার সতীর আর এক রূপ বারে বারে বিনয় করার সত্যি তুমি আমাকে অনুমতি দিচ্ছ না তবে এবার দেখো তোমার সতীর অন্য রূপ এবার দেখবে তোমার সতী ওই যে ভৈরবী সতী আবার কোথায় লুকিয়ে গেলে সতী আবার খুঁজে পাচ্ছি না কেন আবার তুমি ত্রিশূল হস্তে নিয়ে ভৈরবি রূপে অপরূপ রূপে সজ্জিতা হয়ে আমার কাছে এসে দাঁড়িয়েছ ওরে জগৎ জননী ওরে মহামায়া ওরে ভৈরবি রূপা করবো আমি ভোলানাথ হয়ে তোর পুজো করবো দেবী সর্বা ভূতেশ্বর ভৈরবি রূপ নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নমো নমঃ ইয়া দেবী সর্বা ভূতেশ্বর নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নমো নমঃ ইয়া দেবী সর্বা ভূতেশ্বর ভোলানা তোমার সত্যি ফিরে এসেছি তোমার মহাদেব তোমার যে বড় ভালোবাসা কেন তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাও ওরে জগতের নারী স্বামীকে ছেড়ে কোথায় পালাবি স্বামীর চরণ ছাড়া সতী নারীর যে কোনো জায়গা নাই রে তুমি তো জানো যেমন সতী নারীর স্বামী ছাড়া চরণ নেই কোন সতী নারী যদি তার স্বামী তো সহ্য করতে পারে না গো তাই তো বলছি তুমি তোমার সতীকে একটু বাড়ির জন্য অনুমতি দাও না অনুমতি আমার অনুমতি দেবে না আমি তোমায় কখনো কোনো দিন অনুমতি দেবে না তুমি যদি সত্যিকারে আমাকে ভালোবেসে থাকো তাহলে এবার আমাকে অনুমতি দাও আমাকে পিত্রালয়ে যেতে জীবন অনুমতি দেবে না আমি ভোলা মানুষ না বললে না আমি কখনো না কেহে করি না দেবো না তোমায় অনুমতি শোনো ভোলা মহেশ্বর তুমি তোমার যেমন জেদটা তুমি বোধাই রেখেছো আমিও সতী নারী আমি আমার দেহ কিছুতে কম রাখতে পারবো না আমি আমার পতির কাছে বঞ্চল হবো না তাই বলছি এখনো বলছি তুমি আমাকে অনুমতি দাও পিত্রালয়ে যেতে দেবো না দেবো না দেবো না দেবে না তবে শোনো ভোলা মহেশ্বর তুমি তোমার সতীর একটা রূপ দেখেছ এবার দেখবে তোমার সতীর সেই রূপ যে রূপ কোনোদিন তো দর্শন করে না এবার দেখবে তোমার সতীর সেই রূপ আমি সেই বাংলা মুখে আবার পালিয়ে গেল চতুর্দিক অন্ধকার ছটফট করে তুমি কোথায় পালিয়ে যাও সতী বারে বারে এসো সতী একবার তোমার ভোলানাথে জড়াইয়ে ধরে ভালোবাসার পুরনো দিনে ফিরে যাব সংসার সাজাব তোমাকে নিয়ে সুখের সংসার গড়ব যেখানে যেদিন যত অভাব যন্ত্রণা আসুক না কেন তুমি আমার আমি তোমার এই সত্য চিরকাল অটুট থাকবে তোমাকে নে পেলে
महादेव छाड़ा महामाया नय, महामाया छाड़ा महादेव नय, पृथ्वीते विश्व प्रलय हबे तबुओ सती कखनो महादेव के छेड़े जेते पारबे ना। ভগলামুখী রূপে আমার কাছে এসেছো সতী, সতী তুমি ভগলামুখী হো, ওই রূপেই আমি করব পূজা। ইয়া দেবী সর্বা ভূতেষু আমাকে ক্লান্ত করে দিও না সতী, আমি যে জীবন যুদ্ধে হার মানতে পারছি না। এমন করে সাবধান করছো, দেখো তোমার সখী এসেছে, তুমি গ্রহণ করো। এসেছে কৈলাসে সংসার সাজাও, আর দুশ্চিন্তা করো না। অনুমতি দাও না স্বামী, আবার তুমি সেই অনুমতি দেব না। যত রূপ তুমি দেখাও না কেন, আমি তোমাকে অনুমতি দেব না। এখন বলছি স্বামী গো, তুমি তোমার সতীকে যদি সত্যই ভালোবেসে থাকো, সতীর যদি অন্য রূপ আর না তুমি দেখতে চাও, তাহলে আমাকে অনুমতি দাও, আমি পিত্রালয়ে গমন করি। পিত্রালয়ে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। হ্যাঁ তবে শোনো শোনো ভোলা মহেশ্বর, এবার তুমি দেখেছো আমার এগারেক রূপ, এবার দেখবে আমার অন্য রূপ। যে রূপ দিয়ে কেউ দর্শন করলে উঠে পড়ি, আমি তোমাকে সেই রূপ দর্শন করাবো, এবার দেখবে আমি সেই ছিন্ন অবস্থা। সতী তুমি বারে বারে আমাকে রূপ দেখাই কেন ছলো না করো, কি চাও তুমি, অনুমতি? না না না, পিত্রালয়ে যাওয়ার অনুমতি কোনো দিনও আমি তোমায় দেব না। যতই তুমি আমাকে ছলো না করো না কেন, ওরে ছলো না আমি জগতে জননী, আমি আমি আমার প্রতিজ্ঞায় অবিচল চিরকাল থাকবো, তোমাকেই ভালোবাসবো, কোন রূপ তোমার আমাকে টলাতে পারবে না। নিজের মুন্ড কেটে নিজেই রক্ত খাচ্ছি না। ওরে পাগলিনী, ওরে ছিন্নমস্তা, কেন এই তুই তুই ধরলি করব, ওই রূপেই আমি করবো তোরে পূজা, দেব আমার ভক্তির পুষ্পাঞ্জলি। ইয়া দেবী সর্বা ভূতেষু নমস্তা রূপ নমস্তা, নমস্তে সেই নমস্তে সেই, নমস্তে সেই নমো নমঃ। ইয়া দেবী সর্বা ভূতেষু বুদ্ধি রূপ নমস্তা, নমস্তে সেই, নমস্তে সেই, নমস্তে সেই নমো নমঃ। ইয়া দেবী সর্বা ভূতেষু পারি না সহিতে এত
रूप तुम देखाले क्या चलो ना मई जगत चिंतामणि जगत चिंतामणि भगवान तुम बोले हमें पथे जाब हे महामाय दर्शन करते चाहिए अनुमति दाओ অনুমতি দেব না আমি শেষবারের মতো বলছি স্বামীগো তুমি আমাকে পিত্রালয়ে যেতে অনুমতি দাও এই শেষবারের মতো তোমাকে অনুরোধ করে বলছি অনুরোধ না অনুরোধ রাখবো না স্বামীগো अनुमति पावे ना तुम महामाया होले आमी महादेव पृथ्वी क्यों टलाते नारी आमाके आमार आश्रम थेके टलाते पारबे ना दर्शन कर सह्य करते पाली गेली चलो राम ना 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 আমাকে আশ্রম থেকে টলাতে পারবি না আমি চিরকাল যে রূপে থাকি সেরূপেই থাকব পৃথিবীর কোন শক্তি আমার আশ্রম থেকে আমাকে টলাতে পারবে না আমি মহাদেব মহাদেবই থাকব সতী সতী नारायणी नमस्ते ओम जयंती मंगला काली भद्र
काली कुमारी दुर्गा शिव अखमा धरती सहस्रसन मस्तुते ओम काली काली महाकाली काली के पापहारिणी सर्वो काम पदे देवी महाकाली नमस्तुते या देवी सर्व भूतेषु मत्ति रूपेण संस्थिता नमस्ते 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 नमः তুমি আমার সামনে বিধবার বসে আমি আমার রূপ তোমাকে দর্শন করাতে চাই কিন্তু স্বামী গো আমি আমার স্বামী তুমি আমাকে অনুমতি হে জগদীশ হে ভক্ত মণ্ডলী আমি কত ভাগ্যবান দেখুন পৃথিবীতে কোন পুরুষ যে রূপ দেখেনি কোন পুরুষ মানুষ বেঁচে থাকতে কখনো তার স্ত্রীকে বিধবার বেশে সাদা থান পরে দেখেছে কি দেখে আমি একমাত্র ভাগ্যবান ব্যক্তি আমি বেঁচে থাকতেও আমার স্ত্রী বিধবার বেশে তুমি চলো না মই পৃথিবীতে অনেক রূপ ছিল আমি বেঁচে থাকতে তুমি কি না আমার সামনে বিধবার বেশে আমি যদি আমার রূপটা না তোমাকে দর্শন করাতে তুমি যে আমাকে আমার মিত্রালয় যেতে কিছুতেই অনুমতি দেবে না জানি দিলাম তোমায় অনুমতি যাও মহামায়া তুমি তোমার পিত্রালয়ে যাও তোমায় আমি অনুমতি দিলাম আমি বেঁচে থাকতেই যখন তুমি বিধবার বেশে তাহলে আমার বেঁচে থাকার কি আর কোনো দাম আছে আমি আমার রূপ দর্শন করাতে চাই বিঘু স্বামী আমি চাই তোদের মাতা পিতা লয়ে যাবে তার বাবার বাড়িতে ও আমার কাছ থেকে ছলনা করে অনুমতি নিয়ে ফেলেছে অনুমতি দিলা সদা সর্বক্ষণ তোরা মায়ের কাছে থাকবি মায়ের কোন বিপদ হলে এসে আমাকে সংবাদটা দিস যে নন্দী চিন্তা করো না পিতা আমরা সদা সর্বদা মায়ের খেয়াল রাখবো নজরে নজরে রাখবো আমাদের জীবন দিয়ে হলেও আমাদের মাকে আমরা বাঁচিয়ে আনবো আর দেখতে কি না আমি জানি না স্বামী প্রিয়া শুধু যাওয়ার হলে একটা কথা বলি যাই তো স্বামী আমার যদি প্রাণও চলে যায় তবু যদি কতটাকে আমি আমার প্রতিটিটা সহ্য করি সহ্য করি স্বামী আমি আমার প্রতিটিটার প্রতিশ্রুতি দিয়েছি আমার প্রাণ দিয়ে শুধু স্বামী পর জনমে আমি থাকবো থাকবো তো জন্মে
जन्म पाए थाकबो मणि ऋषि कौन अपना यज्ञ कुंड अग्नि प्रज्वलित करो यही तो समस्त देवता मंडली सभा उपस्थित हुए अग्निपुंडी अग्नि प्रज्वलित करब